আজকে যদি মুখ্যমন্ত্রীর বাড়ির কেউ ওই ধরনের মারা যেত তাহলে 2.5 লক্ষ টাকা দিয়ে কি পোষাতো? পুলিশ মন্ত্রী হিসেবে, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ওনার নৈতিক দায়িত্ব স্বীকার করে নিয়ে ওনার পদত্যাগ করা উচিত ছিল। রাজ্যটা গোটা বোমা বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। এই ঘটনায় যারা মারা গেল, অকালে যে মানুষগুলো চলে গেল, এর দায় তো মুখ্যমন্ত্রীকে নিতেই হবে। সবচাইতে ভারতবর্ষের মধ্যে যতগুলো রাজ্য আছে তার মধ্যে অপদার্থ, অযোগ্য এবং ব্যর্থ মুখ্যমন্ত্রী হচ্ছেন এই মাননীয় মুখ্যমন্ত্রী। বোমা বিস্ফোরণের স্থলে সেখানে হচ্ছে পুলিশ যেতে কয়েক ঘন্টা দেরি করেছে। কেন পুলিশ যেতে ঘরে দেরি করেছিল? 2.5 লক্ষ টাকা দিয়ে একটা মানুষের জীবনের দাম উনি 2.5 লক্ষ টাকা বেঁধে দিয়েছেন। মানুষের জীবনের দাম কি আলু পটল ভেন্ডির মতো? 2.5 লক্ষ টাকা কেন? 250 কোটি টাকা দিল, এটা ওই মানুষগুলোর জীবন ফিরে আসবে না। যে মানুষগুলো চলে গেল এবং সেই দেহগুলো পুকুর পাড়ে ছিন্ন ভিন্ন দাও, দেহ শনাক্ত করা যাচ্ছে না, আর বলছে বাজি কারখানা, বাজি ফুটে নাকি এরকম হয়েছে। ব্যালট পেপার ছিনতাই করতে হবে, কিভাবে বুথ দখল করতে হবে, কিভাবে রিগিং করতে হবে, কিভাবে ছাপ্পা ভোট মারতে হবে, তার ট্রেনিং দিয়ে বেড়াচ্ছেন গোটা রাজ্যে নবজোয়ারের নামে। এটা মানুষ বুঝে গেছে। এই মুহূর্তে বলা হচ্ছে বারুদের স্তূপে বাংলা, কারণ এগড়াই বকটু এর পর এগড়ায় যেভাবে বিস্ফোরণ ঘটলো এবং সাধারণ মানুষের জীবনের সংশয় সেখান থেকে সাধারণ মানুষ হাহাকার করছে। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী মাফুজা খাতুন, কথা বলার চেষ্টা করবো। কী বলবেন? আপনারা জানেন যে গতকালকে বিকেলবেলায় আনুমানিক 3টে থেকে 3:30টার সময় এগড়ার সাহারা অঞ্চলের খাদিকুলগামে যেভাবে বোমা বিস্ফোরণ হয়েছে এবং তাতে মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী জানা যাচ্ছে যে 5 জন লোক মারা গেছে, ওই জেলার এসপি পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার বলছেন সেখানে 9 জন লোক মারা গেছেন, কিন্তু যারা প্রত্যক্ষদর্শী এবং গ্রামবাসীদের বক্তব্য অনুযায়ী ওই বাড়িতে ওই সময় যার বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে বলছেন কি যেটা বাজি, মানে ওই বাড়িতে নাকি বাজি কারখানা আছে, কোনো বাজি কারখানা না, ওটা ওখানে বোম তৈরির কারখানা। এবং সেখানে প্রত্যক্ষদর্শী এবং গ্রামবাসীদের বক্তব্য অনুযায়ী 22 থেকে 23 খানা হচ্ছে মানুষ ওখানে মারা গেছে এবং সংখ্যাটা তারও বেশি হতে পারে। এখন মুখ্যমন্ত্রী বলছেন 5 জন লোক মারা গেছে বোমা বিস্ফোরণে, আর জেলার পুলিশ সুপার বলছেন 9 জন লোক মারা গেছে। কে মিথ্যাবাদী আর কে সত্যবাদী এটা প্রমাণ করার দরকার। জেলার এসপি এক ধরনের কথা বলছেন, মাননীয় মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রী আর এক কথা বলছেন। এটাই আমাদের রাজ্যে পুলিশ মন্ত্রী হিসেবে গতকালের যে ঘটনা, ওই ঘটনায় পুলিশ মন্ত্রী হিসেবে, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ওনার নৈতিক দায়িত্ব স্বীকার করে নিয়ে ওনার পদত্যাগ করা উচিত ছিল। 2.5 লক্ষ টাকা দিয়ে একটা মানুষের জীবনের দাম উনি 2.5 লক্ষ টাকা বেঁধে দিয়েছেন। মানুষের জীবনের দাম কি আলু পটল ভেন্ডির মতো? মানে খোলা বাজারে যে জিনিসগুলো পাওয়া যায় কেজি দরে পাওয়া যায়, সেরকম একটা মানুষের জীবনের দাম উনি তুলে দিয়েছেন 2.5 লাখ টাকা। আজকে যদি মুখ্যমন্ত্রীর বাড়ির কেউ ওই ধরনের মারা যেত তাহলে 2.5 লক্ষ টাকা দিয়ে কি পোষাতো? একটা জীবনের দাম একদিকে দাঁড়িপাল্লায় তুলছে, একটা মানুষের জীবনের দাম আর একটা 2.5 লাখ টাকা এক দাঁড়িপাল্লার একদিকে আর জীবনটা একদিকে, এটা কখনোই অপূরণীয় ক্ষতি। 2.5 লক্ষ টাকা কেন? 250 কোটি টাকা দিল, এটা ওই মানুষগুলোর জীবন ফিরে আসবে না। এবং সেই দেহগুলো পুকুর পাড়ে ছিন্ন ভিন্ন দাও, দেহ শনাক্ত করা যাচ্ছে না, আর বলছে বাজি কারখানা, বাজি ফুটে নাকি এরকম হয়েছে। ওই বাজিতে ওই ধরনের বিস্ফোরণ ঘটে আর ওই ধরনের ঘটনা ঘটে বাজিতে? ওখানে বাজি নয়, বোমার স্তূপ এবং বোমা কারখানা আছে। আগামী ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ওখান থেকে বোমা, ওই ভানুবাগের বাড়ি ছিল ওটা, তৃণমূলের বড় মাপের নেতা উনি, সেই তৃণমূল নেতার বাড়ি হচ্ছে বোমা কারখানা। শুধু এগড়াতে নয়, আমাদের রাজ্যের যে 23টা প্রশাসনিক জেলা রয়েছে, 23টা প্রশাসনিক জেলার প্রায় প্রত্যেক জায়গাতে এই ধরনের বোমা বারুদের স্তূপ রয়েছে। রাজ্যটা গোটা বোমা বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। গতকালের ঘটনা, গতকালের এগড়ার ঘটনা তার জ্বলন্ত উদাহরণ। আমি বলবো এই ঘটনায় যারা মারা গেল, অকালে যে মানুষগুলো চলে গেল, এর দায় তো মুখ্যমন্ত্রীকে নিতেই হবে। উনি মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী, এ দায় কার? এ দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে, ওই জেলার পুলিশ সুপারকে নিতে হবে, এগড়া থানার আইসিকে এ দায়িত্ব নিতে হবে এবং দায়িত্ব নিয়ে এদের পথ থেকে সরে দাঁড়ানোর দরকার এবং উচিত নৈতিক দায়িত্ব স্বীকার করে। ও কি বলে না বলে ওনার মাথা কোনো কাজ করছে না। মাননীয়
মুখ্যমন্ত্রী তো অর্থাৎ পুলিশ মন্ত্রী তার এই যে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব যার যার ঘাড়ে রাজ্যের 10.5 কোটি মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তিনি সঠিকভাবে রাজ্য পরিচালনা করতে পারছেন না সবচাইতে ভারতবর্ষের মধ্যে যতগুলো রাজ্য আছে তার মধ্যে অপদার্থ অযোগ্য এবং ব্যর্থ মুখ্যমন্ত্রী হচ্ছেন এই মাননীয় মুখ্যমন্ত্রী কোথাও নবজোয়ার নেই উনি নতুনভাবে চুরি করার বুদ্ধি আর কিভাবে পঞ্চায়েত নির্বাচনে ব্যালট পেপার ছিনতাই করতে হবে কিভাবে বুথ দখল করতে হবে কিভাবে রিগিং করতে হবে কিভাবে ছাপ্পা ভোট মারতে হবে তার ট্রেনিং দিয়ে বেড়াচ্ছেন গোটা রাজ্যে নবজোয়ারের নামে এটা মানুষ বুঝে গেছে ছেলে কেন গ্রেফতার হবে না যদি অনুব্রত মণ্ডলের মেয়ে গ্রেফতার হয় হ্যাঁ অনুব্রতর মেয়ে গ্রেফতার হয়েছে সিবিআই এর হাতে আপনারা জানেন তাদের কাছে এভিডেন্স আছে যদি অমিত শাহর ছেলের কোনো এভিডেন্স পায় নিশ্চয়ই অমিত শাহর ছেলে গ্রেফতার হবে কোনো এভিডেন্স নেই ও গ্রেফতার হয়েছে কেন তার জন্য অনুব্রতর মণ্ডলের মেয়ে গ্রেফতার হয়েছে বলে অমিত শাহর ছেলেকে গ্রেফতার করতে হবে এটা কোন যুক্তিতে বলেন উনি এখন পিসি আর ভাইপোর দুজনের মাথার কাজ করছে না সঠিকভাবে মাথা কাজ করছে না স্যাম সব এক হয়েছে আপনারা সব এক রাম শ্যাম কেউ এক হয় না রাজ্যের জনগণ জোট হয়েছে রাজ্যের জনগণ রাম শ্যাম যদু মধু এখানে লাগবে না রাজ্যের জনগণ হয়েছে একজোট রাজ্যের জনগণ রাজ্যের মানুষ রাজ্যের গরিব মানুষ শ্রমিক মানুষ মেহনতি মানুষ রাজ্যের মা বোনেরা রাজ্যের যারা চাকরি বঞ্চিত যারা চাকরি পাচ্ছে না যাদের যারা চাকরি পেয়েছে কারা চাকরি পেয়েছে তাদের ওএমআর সিট হচ্ছে কি করেছে টেম্পার করেছে যারা পরীক্ষায় বসেনে তারা চাকরি পেয়েছে কোন টেটের পরীক্ষায় বসেনে পরীক্ষাতে বসেনে এমন অদ্ভুত মেশিনারি তৈরি করেছে পরীক্ষা না বসে চাকরি করছে টাকা তো দিয়েছে কয়েক হাজার কোটি টাকা তো টাকার বিনিময়ে চাকরিগুলো খোলা বাজারে বিক্রি করেছে আমরা প্রার্থী দিতে পারবো কি না সেটা ভোট আগে ঘোষণা হোক তারপর উনি ভোটটা করতে চাইছেন না কেন এপ্রিল মাসে ভোট হওয়ার কথা ছিল মে মাস চলে যাচ্ছে কবে ভোট করবেন কবে ভোটটা করবেন কবে ভোট করবেন আর উনার ভাইপো তো বলে বেড়াচ্ছেন যে 18 সালের মতো ভোট হবে না 18 সালের মতো ভোট হবে না মানে আগেই উনি বলে বেড়াচ্ছেন যে 18 সালের মতো ভোট হবে না 18 সালে ভোট 18 সালের মতো ভোট করতে চাইলে 19 সালে যে অবস্থা হয়েছিল 42টা লোকসভার মধ্যে 18টা লোকসভা ভারতীয় জনতা পার্টি জিতেছিল দুটো লোকসভা কংগ্রেস জিতেছিল বাকি হচ্ছে 22টা লোকসভা হচ্ছে তৃণমূল জিতেছিল মানে আর 20টা জিএসটি কেটে নিয়েছিল 22টা জিতেছিল ওই সময় বলেছিলেন যে 42-এ 42 জিতবেন কিন্তু রাজ্যের মানুষ ওনাকে 42-এর মধ্যে 22 দিয়েছিল এবারও যদি ওই ধরনের প্রচেষ্টা শুরু করে 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে যেটা করেছিল প্রায় 34,000 ক্যান্ডিডেট গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ প্রায় 34,000-এরও বেশি ক্যান্ডিডেট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল লুটপাট করে খেয়েছে 5 বছরে জনগণ বুঝে গেছে স্বরূপ বুঝে গেছে এবারে জনগণ উচিত শিক্ষা দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় 1 মিনিট 1 সেকেন্ডের জন্য ফিরবে না কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরুক আর না ফিরুক জনগণ ওকে ফেরত পাঠিয়ে দেবে উনি নিজের ইচ্ছে না ফিরুক ও রাজস্বীয় মানে যেভাবে থাকছেন 5-স্টার 7-স্টার হোটেল ফেল 101খানা তাঁবু টাঙিয়েছেন এক একটা তাঁবুর ভাড়া কত অভিষেক ব্যানার্জি যে জায়গায় যাচ্ছেন নবজোয়ারের নামে রাজ্যের 10.5 কোটি জনগণের ট্যাক্সের টাকায় রাজ্যের 10.5 কোটি জনগণের ট্যাক্সের টাকায় উনি এই পিকনিক করে বেড়াচ্ছেন তার অফিসারদের নিয়ে এবং কোথাও লোক হচ্ছে না কি করছে যে জেলায় উনি যাচ্ছেন ওই জেলার সমস্ত থানা থেকে উনার সঙ্গে প্রায় 5,000 পুলিশ থাকছে উনি কি দায়িত্বে আছেন যে 5,000 পুলিশ ওই জেলার সমস্ত পুলিশকে তুলছে জেলার এসপি যে যে জেলায় উনি যাচ্ছেন এবং হচ্ছে সিভিক ভলেন্টিয়ার থেকে আশাকর্মী থেকে সমস্ত এমপ্লয়ি যারা আছে সরকারি কর্মচারী আছে তাদেরকে বাধ্যতামূলক ওই অভিষেকের নবজোয়ারের কর্মসূচিতে যেতে হবে বাধ্যতামূলক এবং পুলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন 5,000 পুলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এর হিসেব কিন্তু জনগণ নেবে ধন্যবাদ